এদিকে বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় কেন্দ্রের 54 কিলোমিটার এলাকায় বাতাসের গতিবেগ বর্তমানে ঘন্টায় 62 কিলোমিটার। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে 2 নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি থাকতে বলা হয়েছে। সুপার সাইক্লোন পরিস্থিতি বিবেচনায় জরুরি সভা করেছে উপকূলীয় জেলাগুলোর প্রশাসন। প্রস্তুত রাখা হয়েছে সব আশ্রয় কেন্দ্র। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক প্রতিবেদন। ঘূর্ণিঝড় মুখা ধেয়ে আসছে এমন সময় যখন বঙ্গোপসাগরে ভরা পূর্ণিমার জোয়ার, তাই এ সময় উপকূলে আঘাত করলে সম্পদ ও প্রাণহানির আশঙ্কা কয়েক গুণ বেশি। এমন পরিস্থিতি সামাল দিতে উপকূলীয় জেলা উপজেলাগুলোতে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। বরগুনার প্রস্তুতি সভায় জেলা প্রশাসন জানায়, জেলার 642টি আশ্রয়কেন্দ্র ও 3টি মুজিব কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। 9615 জন স্বেচ্ছাসেবীকে নদী ও সমুদ্র তীরবর্তী বাসিন্দাদের আশ্রয়কেন্দ্রে আনার নির্দেশ দেওয়া হয়েছে। জেলার 42টি ইউনিয়নে গঠন করা হয়েছে 49টি মেডিকেল টিম। এছাড়াও সব সরকারি কর্মকর্তা কর্মচারীর ছুটি বাতিল সহ স্ব কর্মস্থলে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। আমরা আসন্ন যে ঘূর্ণিঝড় মুখা সেটি মোকাবেলার সার্বিক প্রস্তুতি গ্রহণ করেছি, এবং সেই সাথে যেহেতু আগামী 2 দিন অর্থাৎ আগামীকাল পরশু আমাদের সাপ্তাহিক ছুটির দিন, এই ছুটির দিনে যেন আমাদের প্রত্যেকটি দপ্তর সংস্থা কর্মকর্তা কর্মচারীগণ যেন আমাদের স্ব স্টেশনে অবস্থান করে সম্ভাব্য বিষয়গুলো যেন দেখভাল করেন, সে বিষয়ে আমরা আমাদের মিটিংয়ের মাধ্যমে নির্দেশনা দিয়েছি। বাগেরহাটেও প্রস্তুত রাখা হয়েছে 446টি সাইক্লোন শেল্টার। জেলার 9 উপজেলায় জরুরি সভা করা হয়েছে। জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্য ও উপজেলা নির্বাহীর কর্মকর্তারা। পিরোজপুরে প্রস্তুতি সভায় জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুর রহমান আগাম প্রস্তুতির ব্যাপারে সকলকে নির্দেশনা দেন। সভায় পুলিশ সুপার ও ইউএনওরা সহ সরকারি বেসরকারি দপ্তরে কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। জেলা প্রশাসক জানায়, 7 উপজেলায় 1,40,000 জনের জন্য 213টি সাইক্লোন শেল্টার প্রস্তুত রাখা হয়েছে, আর শুকনা খাবার, চাল, ঢেউ টিন ও নগদ 15 লক্ষ টাকা বরাদ্দ রাখা হয়েছে। প্রস্তুত 63টি মেডিকেল টিম এবং রেড ক্রিসেন্টের 220 জন সহ 1,700 স্বেচ্ছাসেবক। সভায় পুলিশ সুপার আইন শৃঙ্খলা বাহিনী সব ধরনের সহযোগিতা নিশ্চয়তা দেন। উপকূলের দিকে ধেয়ে আসা ঘূর্ণিঝড় মোখা থেকে চাঁদপুরবাসীকে রক্ষার্থে বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম শুরু করেছে চাঁদপুর কোস্টগার্ড। চাঁদপুর, মোহনা, বেদেপল্লী, মাঝঘাট, জেলাপল্লী, লঞ্চঘাট এবং যাত্রীবাহী লঞ্চে জনসচেতনতামূলক মাইকিং করছে কোস্টগার্ড। এটি বাংলাদেশের দক্ষিণ পূর্ব উপকূলে আঘাত হানতে পারে। ঘূর্ণিঝড় মোখা মোকাবিলায় সাতক্ষীরায় শ্যামনগর উপজেলায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা হয়েছে। উপজেলায় পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সাতক্ষীরার 4 আসনের সংসদ সদস্য এস এম জগলুল হায়দার। ইউএনও আক্তার হোসেনের সভাপতিত্বে উপজেলা প্রশাসন আয়োজিত প্রস্তুতি সভায় স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভায় জানানো হয়, শ্যামনগর উপজেলায় 163টি সাইক্লোন সেন্টার প্রস্তুত আছে। এছাড়া পর্যাপ্ত শুকনা খাবার, পানি, বিশুদ্ধকরণ ট্যাবলেট, মেডিকেল টিম, স্বেচ্ছাসেবক টিম, রাস্তা পরিষ্কার রাখার জন্য প্রয়োজনীয় শ্রমিক প্রস্তুত রাখা হয়েছে। এসএটিভি নিউজ ডেস্ক।